এবার পুরো বাংলাদেশ বিবিসি অ্যান্ড সিএনএন স্ট্যান্ডার্ড উচ্চারণে স্পোকেন ইংলিশ শিখবে, দিস ইজ মাই প্রমিস টু ইউ। হাউ? আমরা একটা শব্দের কথা বলছি, একটা অ্যাব্রিভিয়েটেড শব্দ, ইটস কল্ড আইপিএ। ইউ সি অন দ্য স্ক্রিন আইপিএ। আইপিএ স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এই আইপিএ আসলে একটা ভাষা, 44টি সিম্বল রয়েছে এখানে। যেমন আমরা যদি এখানে লিখতে চাই ব্যাড, অক্সফোর্ড ডিকশনারিতে আপনি লেখা দেখবেন বা ড। আমরা যদি লিখতে চাই টাইম, দেন আইপিএ সিম্বল অক্সফোর্ড ডিকশনারির পাশে এরকম স্ল্যাশ মার্কের মধ্যে, ইউ সি টাইম অ্যান্ড দেন স্ল্যাশ মার্কের মধ্যে দেখছেন থ আই ম টাইম। এরকম করে 44টি সিম্বল শেখার পর আপনি পৃথিবীর যত ইংলিশ ওয়ার্ড আছে সব সুন্দর করে উচ্চারণ করতে পারবেন। বিলিভ ইট অর নট, দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড দিস ইজ সায়েন্স। একজন শিক্ষককে আপনি কয়টা ওয়ার্ডের উচ্চারণ জিজ্ঞেস করবেন, ফর এক্সাম্পল ইফ আই প্রনাউন্স দিস ওয়ার্ড, আপনি যদি এটা উচ্চারণ করতে চান GENRE, উচ্চারণ করুন তো। অনেকে বলবে জেনরি, জেনার। দ্য রাইট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড ইজ জনরা। ইউ সি দ্য আইপিএ রিপ্রেজেন্টেশন জ অ ন র অ জনরা। এভাবে আমরা আইপিএ সিম্বল দিয়ে, যেটা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, এই শিখে আমরা যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করবো বিবিসি বা সিএনএনের মতো। সো কোথায় শিখবো, কে শেখাবে? ওকে, বাংলাদেশে একটিমাত্র প্রতিষ্ঠান রয়েছে যেখানে এটি শেখানো হয় ওয়ার্কশপের মাধ্যমে, মাত্র একদিনের ওয়ার্কশপ। তো আপনাদেরকে বলবো আমাদের এই ওয়ার্কশপটিতে অ্যাটেন্ড করুন। আপনাদেরকে আমরা শেখাবো কীভাবে এখন যে স্পিড আপনার রয়েছে সেটা ডাবল করবেন। যেমন একটি সেন্টেন্স ধরুন, হি ইজ দেয়ার। আসলে আমি বলেছি হি ইজ দেয়ার, এটা বিদেশিরা বলছে হি ইজ দেয়ার। দেখেন টাইম অর্ধেক লাগবে, আপনি যদি স্টপ ওয়াচ কাউন্ট করেন হি ইজ দেয়ার আসলে হবে হি ইজ দেয়ার। দেখেন জাস্ট হাফ টাইম লাগবে, আপনার স্পিড জাস্ট ডাবল হবে, বিলিভ ইট অর নট। আপনাকে আমরা শেখাবো মিউজিক ইন ওয়ার্ডস, এটি আমার নাম দেয়া মিউজিক ইন ওয়ার্ডস। আমি একটি ওয়ার্ড বলি, দেখেন বাংলাদেশের একটা ফ্ল্যাট টোনে বলে, বিশ্ববিদ্যালয়ের ইংলিশ শব্দ কি ইউনিভার্সিটি, বাংলাদেশে বলে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। বাট বিদেশিরা বলছে ইউনিভার্সিটি, দেখেন বা জোরে বলছে। সো এখানে কি হলো, এখানে দেখেন কয়টা সিলেবল রয়েছে, ইউনিভার্সিটি, দেখেন পাঁচটা সিলেবল রয়েছে, এর মধ্যে বা সিলেবলটি আমি জোরে বলেছি ইউনিভার্সিটি। এটাকে বলি আমরা মিউজিক ইন ওয়ার্ডস। সো এটাকে আমরা ফোনেটিকলি বলি অ্যাকচুয়ালি স্ট্রেস, এটা শেখাবো। এরপর আপনাকে আমরা শেখাবো মিউজিক ইন সেন্টেন্সেস। যেমন আমি যদি বলি এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। সো দেখেন একটা এক্সপ্রেশনের মধ্যে একটা মিউজিক রয়েছে যেটাকে আমরা বলি ইন্টোনেশন, এটা সেভাবে একদম বিদেশিদের মতো আপনার ফ্লুয়েন্সি হবে, বিদেশিদের মতো আপনার টোন হবে এবং আপনার বলার ভঙ্গি আমাদের দেশীয় রকম হবে না, আপনি ঠিক ওরকমই বলবেন। হাও, গুড মর্নিং, হাও আর ইউ, আই বেগ ইউর অ্যাপোলজি। দেখেন কত সুন্দর করে বলা হচ্ছে না, এভাবে আপনাকে শেখানো হবে, একদম ধরে ধরে শেখানো হবে। অ্যান্ড জাস্ট ইন ওয়ান ডে ইউ ক্যান রিডিসকভার ইউর ট্যালেন্ট ইন প্রোনাউন্সিয়েশন। জয়েন দ্য ওয়ার্কশপ অ্যাট টিসল বাংলাদেশ, নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে কোনো সময় কল না করে এসএমএস করলেই ভালো, 0163-686868। এই নাম্বারেই বিকাশ করতে হবে আমাদের ওয়ার্কশপের ফিটি। সো জাস্ট হারি আপ, দিস ইজ দ্য ওনলি প্লেস টু মাস্টার গ্রেট অ্যাকসেন্ট, বিবিসি ও সিএনএন। হ্যাপি লার্নিং, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য ওয়ার্কশপ। আসসালামু আলাইকুম।